আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগরে অনরা ভালো আছেন ইনশাআল্লাহ, আইও ভালো আছি। আই আনতু কান আমার সম্মতন কক্সবাজার.com নিউজ আ জিয়ানাম মধ্যে হদে তুরস্কর স্বরাষ্ট্র মন্ত্রী জিবা আশিয়া বা তুরস্কর স্বরাষ্ট্র মন্ত্রী আশিবা হদে রোহিঙ্গার কাজ ইয়ান মামলা আছে ইয়ান আল্লাহ আরা হদে সব সময় বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশের ঢাকা আছি, আরা বাংলাদেশের সহযোগিতা করি এবং হদে জিবা সুলেমান সুলু আসে তুরস্কর স্বরাষ্ট্রমন্ত্রী ইবে হতে রোহিঙ্গার জিয়ান ইস্যু আছে ইয়ান আল্লাহ বলি আর বাংলাদেশের হওয়াতি আছি বলে হয়ে আর কি দিয়ে হতা দিয়ে হতে তাহলে নিশ্চিত না আর হত দে জিবা সফর করি আর বাংলাদেশের মধ্যে আসছে তুরস্কর স্বরাষ্ট্রমন্ত্রী ইবে হত দে রোহিঙ্গার একখান জিয়ান মামলা আছে ইয়ান মাঝে মোকাবিলা করি বললা বাংলাদেশ হালিগান আর বাংলাদেশের হওয়াতি আছি। শনিবার দিন 11টা বাজে বালোহালি 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পর মাঝে পৌঁছিয়ারে জিয়ান খান ওইনে ফুরি গিল গজে তুর্কির হাসপাতাল আসিল হাসপাতাল হিয়ান রে আবার বাঞ্জে দে হিয়ানত ইবাইয়ে উদ্বোধন গজে টাইম মাঝে হতাইন হইয়ে হতেরিয়া তাহলে নিশতুন আরো লেখে দে দিবাহি বার হুঁয়ারে গুয়া আসে দে দিবা হাইদ্য দে দে গুয়া মন্ত্রী আছে ডাক্তার রামুন রহমান বলে হর ইবাইও হেডে কেসু হতাবাত্রি হইয়ে হতেরিয়া তাহলে তুরস্কর জিবা স্বরাষ্ট্র মন্ত্রী আছে ইবা এ এলাকার মাঝে অইনে ফুরি গিল গজে জিয়ানকান বালোহালির মাঝে অন্দরি ফুরি গিল গজে এলাকা আছে ইয়ানার মাঝে আবাদতে আশ্রলিয়ারে দিন বরক বান্ধে এড়িও হিবি একানাগরি গুড়ি গাড়িয়ারে সাইয়ে তাহলে গুড়ি সাইবার শেষে তুরস্কর দিবা স্বরাষ্ট্র মন্ত্রী সুলেমানী সৈলু হর ইবে রোহিঙ্গা কেসু যুবক কলের সঙ্গে কেসু সময় খেলাই মেতেই উঠেন কেসু সময় বাদে খেলাতে পৌঁছালিয়ারে মুমিকে যাইরে খেলার দিকে কিছু আগ্রহ করছে ভিতরে খেলাতে ওয়ানদের ভিতরে বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে ওয়ে সময় কথা বলেন তিনি এডে বিভিন্ন মানে ডলিয়া বডলিয়া বয়স্কর মানুষ করলে বয়সের মানুষ কিছু হতাবাত্রি হইয়ে তাহলে তুরস্কর পকতন একখান রোহিঙ্গা কলিল্লা বলে সাবন তৈরি করে দেন দিলা একখান হারখানায় 17 ক্যাম্প 17 মাঝে করছে দে এলাকায় আনত ঘুরি চাইয়ে হতিয়া এতে জিবা তুরস্কর স্বরাষ্ট্র মন্ত্রী আসছে হিবার ফুয়ারে আসিল দে তুরস্কর জিবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 22 জিবা গুয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 22 মিনিস্টার আছে ইবা তারপরে ইসমাইল হদি বাড়িয়া সাতাকা সাতা স্বাস্থ্য মন্ত্রণালয় মানি জিবেন ডাক্তার মন্ত্রণালয়ের 22 মিনিস্টার আছে খালিল এর ভিতরে জিন এই দুজনের নাম দা জিয়া ইনেল দিয়ে এই তুর্কির পার্লিমেন্ট সদস্য তাহলে দিবা গুয়া এখন বর্তমানে বাংলাদেশের মাঝে এম্বাসি হিসাবে তুরস্কর আছে ইবাইও হেডে ফোয়ারে আসিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান চট্টগ্রাম রেজিও পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহরেজওয়ান হায়াত কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ পুলিশ সুপার শামসুজ্জামাল তাহলে ইতরা পেকুন জিন নামক কলতে গিয়া ইতরা এরা আসিল তাহলে ইতরা এরা আসিলের ভিতরে তারা 20 জন পর্যন্ত সদস্য আসিল তাহলে বাংলাদেশের তো হন হন আসিল এরা জিন কল পুলিশের ডিআইজির তারপরে এই জিন মানুষ সকলের এরা নাম তো জিয়া পুলিশ সুপার কল সহ বেকুন তারা ইতরার পরে আসিল হ্যাঁ গদেরিয়া তাহলে তারা এন্তু সাড়ে 11টা পর্যন্ত এরা আসিল তারপরে 1টা বাদে এন্তু ওয়াফেস গিয়ে গই এড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট শিলিং তাহলে এইবার ওয়াপেস গিয়ে গিয়ে ওয়াপেস ঢাকা পর্যন্ত রওনা দিয়ে তারপরে আজি রাতে এবার যাইবার গিয়ে আছে ঘদ্দেরিয়া এড়ে যাই আর আবার যেবার এই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আছে ইবার বৈঠকত বইবারও হতা আছে ইবার বৈঠকত বইব এটা বৈঠকের মাঝে কি হ্যাঁ পরবর্তী নিউজের মাঝে আইলে আমি ওনার সম্মতি পেয়েছি জুম জিয়ানাল দে কোতফালং লাম্বাশিয়া ক্যাম্পর মাঝে তাহলে জিয়ানাকান প্রশাসনে হনকান কিছু হন হতানো হইতি ইয়ানোর মধ্যে অপেক্ষা করিতে কেঁদে ইয়ানত আবারও লাম্বাশিয়ার মাঝে কিছু কেঁচা বাজার কইল বেচা কিনা করে গতিরে কেঁচা জিনিস সকল বেচা কিনা করে হরা কক্সবাজার উকিয়া কোতফালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পত তাহলে ক্যাম্পত প্রশাসনের নির্দেশের অপেক্ষা করে প্রশাসনের নির্দেশের অপেক্ষা করা পরে টাইমের মাঝে ফের আবারও বাজার বয়ারে রোহিঙ্গার রোহিঙ্গার জায়গায় এই সোয়ান কলেরে বাঙিয়ারে প্রশাসন কলে বন্ধ করে দিল দে এন্দিল্লা খান জাগার মাঝে তাহলে ইয়ান তারা জাগা হ্যান জিয়ানের মাঝে দোয়ানদারা বাঙ্গে ইয়ানের মাঝে গর্বান্ধে দেহেন জাগার মাঝে আবার তারা বাজার বয় বললা বলে এখান কিন্তু
কি ফাইল হিয়ান কান মানে এজাদ থন তো ফাইল হং হয় রহদ দে ইশারা করি আর ইয়া তইলে এ জিন বাজার কইল বসে বাজার তুর হন সরকারে হন কিছু মানে টিয়া পয়সা ফার কি না ফার হিয়ান মাদিও সচেতন মহল মানে ওইল দে দেশুত্যা মানুষ কইলে বাংলাদেশিত্যা দিনে কইল চেয়ারম্যান মেম্বর কইলে আছে ইতারা ফকতুরিয়া হিয়ান মাদে ইতারা ও কি করে সরকারে কি হিয়ান মাদে নাকি হাসিল লইয়া রে বা টিয়া পয়সা লইয়া রে বগারা দিয়ে দে নাকি দিলা সরকারে কিছু টিয়া পয়সা ফার কি না ফার হিন্দিলা কান তারা কি করে মতামত করে দেরিয়া চিন্তা করে হর দেরিয়া এম জিয়ান কান লামবাসিয়া হর লামবাসিয়া বাজার হিয়ান অবৈধ বাফে গজিল দে শত শত দোয়ানক কইল বাঙি ফেলাইয়া রে বন্ধ করে দিয়ে দে সরকারে হিন্দিলা কান জাগাম মাঝে যে জাগাম মাঝে হিন্দিলা গরক কইল সাইড কইল বাঁধে দে হ্যাঁ জাগাম মাঝে এই কিছু হালি জায়গা আছে দে হেডে খালি জায়গার মাসুদ মাজত তুন হেন্দিল্লা কেঁচা ফুয়ানা ফুয়ানা মাসুক কইল কেঁচা চাতর হারি কইল হেন্দিল্লা কুলা বা দাসে বইয়ারে সৎ সৎ মানুষ কইলে মানে কি করে বেচা কিনা কইল করে তলে সচেতন মহল মানি দেশের চেয়ারম্যান মেম্বর কইলে ধরনে হেন্দিল্লা মানুষ কইলে তারা ইয়ান আর কি করছে তুলি দিয়ে দিয়া তলে তারা ইয়ান গিয়া ফাইলে হতুন এজাজত হতো ফাইলে ও ইয়ান দে সরকারের কান ভাঙি ফেলাই দিয়ে দুয়ানদারি ভাঙি ফেলাই দিয়ে হেন্দিল্লা কান জাগা ইয়ান সরকারের মানি নমানের ফান ওই হ্যাং হয়ে হতে ইয়ানরে তুলি দিয়ে দিব গত হাইল্লা এই জায়গা হিয়ান মাঝে যাইয়ারে সম্বাদিক কইল গে দেড়ে দেখি দেরিয়া মানে বেচা কিনা করো দে রোহিঙ্গা কইল গত হয়েক দিন আগতুন বাজারটি উচ্ছেদ করেছিল বাজার গান ভাঙি ফেলাই দেন দিলা কাম বাজার তাহলে যে জায়গা সরকারে বন্ধ করে দিল দে হেন্দিল্লা কান জাগা হেন্দিল্লা কান বাজার ভাঙি ফেলাই দে বাজার হিয়ান মাঝে হাজার হাজার রোহিঙ্গা কইলে দোয়ানদারি কই জিল দিয়ে হেন্দিল্লা কান বন্ধ করে দিয়ে জাগা মাঝে আবারও হেন্দিল্লা কেঁচা বাজার কইল কেঁচা জিনিস কইল বা ফুয়ানা জিনিস কইল হেন্দিল্লা বইয়ারে বাজার বানাই ফেলাই এই তারা তাহলে এ হতা ইয়ান লিয়ারে জনগণক কইলে ডইলা বডইলা চিন্তা ভাবনা কইল করে তাহলে ইয়ান তো হতা হত দেখি তারা মানা জিনিস কইল ফার তারা খাদ্য কল দেড় খাদ্য ফোনের পরেও তারা হেন্দিল্লা বাজার কইল কালো বাজার কইল তাহলে এই তুলের মানে ঘরের বাজার কইল বানাই রে বেচা কিনা কইল করে ইতারা তো হন তাহলে ইতারা কি বাংলাদেশের আইন কানুন কি নবুঝো দেয় বাংলাদেশের আইন কানুন তারা না মানে চলিবারে তাহলে দেশের তো মানুষের এই বাংলাদেশের আইন কানুন চলি মানে তারা মানে কানুন ভাঙি ফেলে রেহেন খয়ারে দেশের তো মানুষে মানে ইয়ানোর মাঝে বেশা বেশি চিন্তা ভাবনা কল করে রেহত দেরিয়া তার আল্লাহ বলি প্রত্যেক কান হালাল আর আল্লাহ বলি হালাল নদে নাকি হত দেওয়া মানে হিতারা ফিরি হাইতে ফাত দে হেড়ে ইউ তারা আইন দিলা করি পারে তারা লাইন আছে আর আল্লাহ আইন না জানি কি তারা আইন মুগত ভাবে করি পারে তাহলে আর আল্লাহ হইলে আইনের মাঝে বাধা আই দিনে কি হয়ারে ইয়ান অভিযোগ স্থানীয় কলে মানুষের তুন উলিয়াই দেওয়া তাহলে আরো হদ দে ইতারা যদি হেন্দিল্লা করি যদি ফিরি ভাবে যদি ব্যবসা বাণিজ্য করি ভারত দিতে গেলে তারা বর্মার মাঝে ওয়াপেস দায়িত্ব চাইব না এম হদ দেওয়া আর হেস্থান তো হই এই বাসনস্তরেই যাবে কেন তাহলে ইতারা ইয়ান তুন আবার বাসনস্তর যাইতেও চাইব না তিন মন্তব্য কল করে ইতারা জিন বাবা চিন্তা কল করে দে হ্যাস্থানীয় মানছে দেশিত্বে মানছে বাবা চিন্তা করে দে ইতারা যদি কেমন মাঝে ফিরি হানাই ফাইলে তৈলে ব্যবসা বাণিজ্য করে ফাইলে তৈলে টিয়া পয়সা লিয়ে খুশি থাকিলে তারপরে ইতারা কি বর্মা যাচ্ছে যাইব না বর্মা তো ফিরি আর নাইব তৈলে আর দে বাসনের জোর তো তারা যাই বললা ন চাইব হ্যাং হত দোয়া তৈলে এটা নিজের তো আরো হত দেই তৈলে জিবা সদ্যই এফিবিএনের সদ্য আর্মাড পুলিশ ব্যাটালিয়নের এসপি নাইমুল হক জিবা হর কিবাই কেলিয়ার করে হত দে হেন্দিল্লা নতুন করি যদি হনিকিয়ে হনকান হেস্থান যদি ঘরত হইতে গেলে বাজার যদি ঘরত হইতে গেলে এক কথায় হইতে চাইলে হিয়ান হেন্দিল্লা হন করিবার এজাজত নাই হিয়ান যদি ঘরত হইতে গেলে যদি হেন্দিল্লা অস্থায়ী ভাবে যদি হনি কিও যদি দোয়ান যদি আবার মম্মিকে আয়ারে বাজার যদি বগার হইতে গেলে হিয়ান সরকারি ভাবে ব্যবস্থা লওয়া যাইব গদুয়া হতে কিবা হত দে কি আর হিয়ান যদি নিলে গরত দিতে গেলে হিয়ান আর তদন্ত করে সাইয়ার ব্যবস্থা লই ভেঙ কর দেওয়া তাহলে অভিযোগ কান তুলে এনে দে মেন হইলে হনে খালে স্থানীয় মানুষ অভিযোগ কান তুলে এনে দিয়া আই ইয়ান তো কান অনার সমর্থন আর এফ এ নিউজ লিয়ার হাজির ইয়া জিয়ান আল দে সামরিক নেতা মিয়া অনলাইন এ হত দে 2022 সালের শেষ পর্যন্ত মারামারি বন্ধ রাখি বললা কান হিবে প্রস্তাব তুললে হত দেরিয়া জিবা খুব সরকার খুব গরি লেগে দে নেতা মি অনলাইন আছে ইবে হত দে 2022 সালের শেষ পর্যন্ত জিন দেশত্যা সশস্ত্র গোষ্ঠী অকিল আছে ইউ হত দেয়া তারা লেয়ারে যুদ্ধ বিরতি থাকি বললা মানে যুদ্ধ নগরী বললা বলে কান তারা কি করছে হত সওয়াল করছে হত দেরিয়া কিবে আর জানা দে জাতিগত সশস্ত্র গোষ্ঠী কইলে আছে আতিয়া দুটিতে পার্টি কইল আছে ইতারারে যুদ্ধ বিরতি থাকি বললা মানে যুদ্ধ বন্ধ করি বললা বলিয়ারে
দাবি করে আর গদুয়া বলে জিবা সামরিক পরিষদর জিবা মি অনলাইন আছে হি বিয়ে কান বিদবিতি হইলে কান স্ট্যান্ড মান মাঝে হদ দে গত হারিয়া বর্মা মাঝে দিবা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হনসিনের সঙ্গে দিবা গুয়া কিবা লেয়ারে বৈঠক ইয়ে বৈঠক হিবা মাদিও ইতে কি করছে অনুরোধ জানাইয়ে কি করি বললা যুদ্ধ তুন বিরোধ থাকি বললা মানে যুদ্ধ বন্ধ করি বললা হারিয়া তৈলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী দিবা গুয়া ইতালিয়ারে বসে ইবা মধ্যে জিয়ানকান জাতির উন্নয়ন আর হেস্থানীয় মানুষের কইলর শান্তি আনি বল্লা বলি হইয়ারে জিয়ানকান হেস্থানীয় মানুষের ভিতরে জিয়ানকান ওর রুতালয়ে উত্তালয়ে ইয়ানরে সমাধান দিবল্লা বলি হইয়ারেও কিছু আহ্বান জানাই দে আছে খদ এনেকান পেলাইনি রিয়া ইন দিল্লা করি হতারে হত দেরি সরকার খুব গড়ি লওয়ার ফরওয়ীতি ক্রাইন কেচিং চিয়াং রাজ্য সহ অন্য অন্য রাজ্য তো রাজ্য কলমাদে এবং বিভাগ কল মিলিটারি সরকারে সরকার খুব গড়ি লওয়ার ফরওয়ীতি কেচিং চিয়াং রাজ্য সহ মানে বিভিন্ন এলাকার মাঝে গ্রাম কলমাদে গ্রামাঞ্চল কলমাদে জিন জনগণের পক্ষতুন দিবাগুয়া সশস্ত্র গোষ্ঠী উঠে স্থানীয় মানুষ সকলের বাঁচালে বললা বলি জিন পিডিএ সকল জনগণের তুন জনগণরে বাঁচালে বললা বলি আরে উঠে ইতারালয়ারে মিলিটারি লই কি চলার লড়াই চলাতেই রয়ে হ্যাঁ অবস্থার মাঝে ইতে রিকোয়েস্ট করে দেখি মিলিটারি মি অনলাইন গিয়ে কি করি বললা যুদ্ধ বন্ধ করি বললা তাহলে পিডিএফ কি যুদ্ধ বন্ধ করেন এরকম বোঝা পড়ব তে জিয়ান তারে জিয়ান অনুরোধ করে তারা জিয়ান সার হিয়ান যদি পূরণ ন দইলে যারা পিডিএফ কইলে আছে যারা আতিয়ে দুজিতে লানা পার্টি কইলে আছে হিতারা হনুদিনে যুদ্ধ বন্ধ করেন হিতে হলিয়া তো হিতে কান পুরা জিন আতিয়া দুজিতে পার্টি কইলে আছে বেকিন যুদ্ধ বন্ধ করি বলা বলি কি জানাতে আহ্বান জানায় এখন দিয়া